সৌদি আরবের মক্কা মদিনা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থান। তবে পবিত্র রমজান মাসে সেখানে আগত মুসল্লিদের সেলফি আর ভিডিও করার কর্মকাণ্ডে রীতিমতো বিরক্ত কাবার ইমাম। কি বললেন ইমাম? বিস্তারিত সহকর্মী সাইমন প্রভার রিপোর্টে। পবিত্র রমজান মাসে প্রতি বছর সৌদি আরবে বিপুল সংখ্যক মুসল্লির আগমন ঘটে। এ সময় পবিত্র কাবা ও মসজিদে নববীতেও মুসল্লিদের চাপ দেখা যায়। প্রতি বছর রমজান এলে মসজিদে নববী এবং গ্র্যান্ড মসজিদে মুসল্লিদের উপস্থিতি বেড়ে যায় বহুগুণ। এবারও ব্যতিক্রম হয়নি তার, কেননা এই দুটি জায়গাই ইসলামের অন্যতম পবিত্র জায়গা। এছাড়া রমজান মাসে ওমরা পালনের জন্য মুসল্লিরা মক্কায় যান। সৌদির বিভিন্ন অঞ্চল ছাড়াও বিশ্বের অন্যান্য দেশ থেকেও হাজারো মুসলমান ইসলামের পবিত্র স্থানগুলো পরিদর্শনে যান। ইসলামে পবিত্রতম স্থান হলো মক্কার কাবা শরীফ, এরপর রয়েছে মদিনার মসজিদে নববী। সম্প্রতি কিছু মুসল্লি ইসলামের এই মর্যাদাপূর্ণ দুই মসজিদে গিয়ে নিজেদের স্মৃতি ধরে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়েন। তারা সেখানে গিয়ে নিজেদের মোবাইলে ছবি ও ভিডিও করতে থাকেন। এতে বেশ বিরক্ত হয়েছেন কাবা শরীফের ইমাম ও প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব আব্দুর রহমান আসুদাইস। শায়খ সুদাইস ইবাদতকারীদেরকে ইসলামের পবিত্র জায়গায় ছবি তুলতে ও ভিডিও করতে ব্যস্ত হয়ে না পড়ার আহ্বান জানান। পবিত্র স্থানে সেলফি ব্যস্ততা ইবাদতের উদ্দেশ্য পরিপন্থী, এ থেকে বিরত থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। সৌদির দুই গ্র্যান্ড মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট শায়খ সুদাইস, এছাড়াও তিনি কাবার ইমাম। শায়খ সুদাইস পবিত্র জায়গা ও সময়ের মূল্য দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দুই মসজিদের রমজান কেন্দ্রিক পরিকল্পনার উপর এবং পবিত্র এ জায়গায় গিয়ে সচেতনতার উপর জোর দেন। তিনি বলেন, দুই পবিত্র মসজিদ উমরা ও ইবাদতকারীদের গ্রহণ এবং তাদের সর্বোচ্চ সেবাদানের জন্য প্রস্তুত রয়েছে। ইমাম জানিয়েছেন, রমজান মাস উপলক্ষে কাবা ও মসজিদে নববীতে আরও বেশি বেশি ধর্মীয় আলোচনা এবং ধর্মীয় বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম পরিচালনা করা হবে। গত 11 মার্চ সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয়। এরপর থেকে গত 13 দিন কাবা শরীফের কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন 75 লাখ মুসল্লি। অন্যদিকে একই সময়ে মসজিদে নববীতে যান 1 কোটি মুসল্লি। মানুষের ভিড় বেশি থাকায় এবারে রমজানে একজন ব্যক্তিকে শুধু একবারই উমরা করার সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া ভিড় সামলাতে আরও কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ভিড় কমাতে স্থানীয় বাসিন্দাদের গ্র্যান্ড মসজিদ এড়িয়ে চলতে বলা হয়েছে। সাইমন প্রভা, এটিএন নিউজ।